নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। কাল থেকেই দেখা গেছে রাত্রে ভারী বৃষ্টিপাত, তৎসঙ্গে বজ্রপাতের ঝনকানি। তবে আগামী 24 ঘন্টাতেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কেননা আজ সকাল থেকে পুনরায় মেঘলা আকাশ পরিলক্ষিত, তৎসঙ্গে ভ্যাপসা গরম, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। কি বলছে হাওয়া অফিস, কি বলছে আইএমডি, শুনবো, জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? দেখো, একদিকে এই আবহাওয়ার যে ভুল বদল, সেই ভুল বদলের আগাম আগাম ইঙ্গিত মিলেছিল আগরতলা হাওয়া অফিস থেকে। সেই ইঙ্গিত অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবারে দেখো, গত 24 ঘন্টা আমরা দেখেছি রাজ্যের ঝমঝমিয়ে বৃষ্টি। শহর আগরতলা অর্থাৎ পশ্চিম জেলা এবং তার সঙ্গে সিপাহীজলাতে বৃষ্টির পরিমাণ ছিল একেবারে সর্বাধিক। এবারে শুধুমাত্র আগরতলা বা এই রাজ্য নয়, গোটা দেশ জুড়েই এখন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে এবং তার সঙ্গে ভ্যাপসা গরমও লক্ষ্য করা যাচ্ছে। এমন নয় যে এই বৃষ্টির জন্য ওয়েদার কিছু চেঞ্জ হচ্ছে বা গরমটা কমছে বা সেই জায়গায় ঠান্ডা একটা অনুভব হচ্ছে, সেটা নয়। কিন্তু আজকের সকাল থেকে যদি পরিবেশ বলি, আজকেও একই ভাবে মেঘলা আকাশ রয়েছে, কিন্তু তার সঙ্গে যে গুমোট একটা পরিস্থিতি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সেই দিকে দাঁড়িয়ে আগামী 2 দিনে রাজ্যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের কথাও কিন্তু জানিয়ে রেখেছে হাওয়া অফিস। এবং পাশাপাশি এও জানিয়েছে যে বৃষ্টি হলেও গরম খুব একটা কমবে না। আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন যে শনিবার অর্থাৎ আজকের দিনেও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের 8টি জেলায়। তবে চৈত্র শেষ হতে না হতে আমরা যে দাপট দেখেছি গরমের, সেই দাপট কিন্তু কিছুটা কম রয়েছে, কিন্তু তারপরও তোমার গরম বা গুমোট পরিবেশ বা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারে রাজ্যের যদি একটু পরিসংখ্যানের দিকে যাই, সেই জায়গায় হাওয়া অফিস যেমনটা জানিয়েছে, আমি বৃষ্টিপাতটাই আগে বলি। পশ্চিম জেলাতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টাতে 17.9 মিলিমিটার। সিপাহীজলার কথা যদি বলি, সেখানে 23.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে খোয়াই বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম, 6 মিলিমিটার। তার সঙ্গে গোমতিতে 4.1 মিলিমিটার, নর্থে হয়েছে 4.3 মিলিমিটার, দক্ষিণে হয়েছে 4.9 মিলিমিটার, ঊনকোটিতে 3.5 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু পরিলক্ষিত হয়েছে। এবারে গরমের কথা যদি বলি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা, সেটা আমরা বিগত 2-3 দিনে যেটা দেখেছিলাম যে 35 বা 38 অব্দি সেই জায়গায় পৌঁছে গিয়েছিল, সেটা কিছুটা কম রয়েছে, 34 থেকে 33-এর মধ্যে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা সেটা 21 থেকে 24-এর ভেতরে বা 25-ও কোনো কোনো জেলাতে পরিলক্ষিত হয়েছে। এই যে বৃষ্টিপাত সম্ভাবনা এবং তার সঙ্গে যে তোমার গরমের যে ইঙ্গিত মিলেছিল, সেই জায়গাতে কিন্তু আগামী দিনে এই পূর্বাভাস থাকছে, অর্থাৎ একই রকমের পরিস্থিতি থাকবে। ইতিমধ্যে রাজ্যের বুকে হলুদ সতর্ক বার্তাও জারি করা হয়েছে, যেমনটা গত কালকেও ছিল সেটা আজকেও থাকছে, এবং তার সঙ্গে এপ্রিলের 2 থেকে 3 তারিখ পর্যন্ত এই রকমই আবহাওয়া পরিলক্ষিত হবে। তারপরে এই যে বৃষ্টিপাতের প্রকৃতি, এই বৃষ্টি কেটে গেলে তোমার আবারও শুষ্ক আবহাওয়া এবং তীব্র গরম, বৈশাখের যে গরম তপ্ত রোদ, সেটাই পরিলক্ষিত হবে। তবে দেখো, এখন কথা বলতে বলতে তোমার বৃষ্টি আবারও ইঙ্গিত অনুযায়ী শুরু হয়ে গেল। সেই জায়গাতে দাঁড়িয়ে এভাবেই রোদ এবং বৃষ্টি তার সঙ্গে ভ্যাপসা গরমের পরিস্থিতি উইকেন্ডে বজায় থাকছে, যে খবর হাওয়া অফিস কার্যত পক্ষে জানিয়ে দিয়েছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাত্রে আরো বৃষ্টির ভ্রুকুটি দেখা দিচ্ছে, রাত্রে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে, তৎসঙ্গে বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।